আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারে ভাজা পোড়া খেতে খেতে সবাই নিশ্চয়ই অনেক টায়ার্ড, তাই আজকে আর কোনো ভাজা পোড়া ভিডিও নয়, আজকে একটা হেলদি ইফতার আইটেম দেখাবো, আর সেটা হচ্ছে চিকেন পরোটা রোল অথবা চিকেন র্যাপও বলতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়, তাহলে চলুন শুরু করা যাক। চিকেন পরোটা রোল তৈরি করার প্রথম ধাপ হলো পরোটার জন্য এর খামির তৈরি করা। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন হালকা কুসুম গরম পানি সামান্য কিছু অ্যাড করে প্রথমে মাখা শুরু করব, পরে আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করে নরম একটা খামির তৈরি করে নেব। আর এখন এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিব। এরপর দ্বিতীয় ধাপ হলো চিকেন ম্যারিনেট করা। এর জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি 2টা, অর্থাৎ 250 গ্রামের মতো, আর সেগুলোকে এরকম 2 ইঞ্চি পরিমাণ সাইজ করে কেটে নিয়েছি। এখন একে একে এখানে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা দিচ্ছি 1/3 চা চামচ, আদা রসুন বাড়িয়ে দিচ্ছি 1 চা চামচ, দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, আর জর্দার রং দিচ্ছি 2-3 চিমটি। এখন এই সব কিছুকে একসাথে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এই ফাঁকে চিকেন পরোটার ভিতর যে স্পেশাল সসটা থাকবে সেটা তৈরির জন্য এখানে টক দই নিয়েছি 1/4 কাপ। এবার সেখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। এখানে আপনারা রসুন বাটার পরিবর্তে রসুন কুচিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে। এখন 30 মিনিট পর চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এভাবে নেড়ে আলাদা করে দিতে হবে। এখন 10-12 মিনিট ধরে মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত
এভাবে ভেজে নিতে হবে। মাংসগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে। এদিকে প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, এখন পরোটার খামিরটাকে হাতে একটু তেল নিয়ে আবার মেখে নিচ্ছি। আর এখন এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিলাম। খামিরের 6টা ভাগকে সমানভাবে গোল করে আমি এখন এগুলোকে বেড়ে নিচ্ছি। এভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেলে নিতে হবে। পরোটাটা গোল করে বেলে নিয়ে এর উপর কিছুটা তেল লাগিয়ে নিব। এর উপর কিছু ময়দা ছড়িয়ে দিব। এক সাইডে ছুরি দিয়ে কেটে এভাবে এক পাশ থেকে রোল করা শুরু করব। এভাবে এক পাশ থেকে রোল করা শুরু করে পুরোটা রোল করে এনে শেষ মাথাটাকে টেনে এনে লাগিয়ে দেব। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। এভাবে সবগুলো তৈরি করে 10 মিনিট পর পরোটা বেলা শুরু করব। এভাবে গোল করে সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। পরোটার কতটুকু মোটা হবে তা দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় তাওয়া গরম করে নিয়ে পরোটাগুলো দুই পাশ লাল করে ভেজে নিচ্ছি। প্রতিটা পাশ 1 থেকে 1.5 মিনিট করে ভাজতে হবে। এর চেয়ে বেশি ভাজলে পরোটাগুলো ক্রিস্পি হয়ে যাবে আর রোল করা যাবে না। এভাবে চেপে চেপে পরোটার চারপাশ ভালোভাবে লাল করে নিতে হবে। ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পরোটাও ভেজে নিয়েছি। সর্বশেষ ধাপ, এখন পরোটাগুলো রোল করে নিব। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ রিং করে কাটা। এখন প্রথমে পরোটার মাঝখানে সস দিয়ে দিচ্ছি। এরপর চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। এর উপর পেঁয়াজের রিংগুলো দিয়ে সুন্দর করে রোল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন পরোটা রোল অথবা চিকেন র‍্যাপ। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা। আল্লাহ হাফেজ।